দেহ অনেকক্ষণ দাঁড়াইছিলাম কিন্তু আমরা কোনো গাড়িও পাইনি কিছু না না পাই কি বললাম হাঁটা দিয়ে সামনে এলাম তারপরে কোনো রিকশাও পাইলাম না তুমি একটু আগাই দিও না মানে আপনারা তো ক্লাসমেন ছিলেন এখন তো বাবা এখন আপনি আপনি করে কথা কয় শুরু করছো পাঙ্কু ভাই না কই কেনে কই যে আসলে তো অন্য পরিবেশে গেছি তো এজন্য আপনি কই যায় তো তুমি দেহ এখন তো মজা করো না আপনি তো আপনি বাদ দাও যেটা কই তোই কই কও আচ্ছা তো তো তোমার তো তোকে একটা কথা কই যাবে কি দুজন বয়ে যাবে কি একজন একজন পার করে দিও একজন একজন না এত নিহাম না আমি তো এত খেপ দিহাম না দুজন কি বা করে যামু একজন সামনে বাবা একজন পিছে বাবা আমি তুলতাছি বুঝোস না কেলা বুঝোস না তোরা কোন ধরনের ভালো করে সামনে গাড়িটা লোড কম হইছে আর কত কয় আছে চলো চলো তুমি কি মনে করছো হ্যাঁ কি মনে করছো আমরা কি কিছু বুঝি না কি বুঝা আমরা ফিটার খাই না আঙ্গুল চুষি আর সাইকেলে যাওয়ার থেকে আমরা হাইটে হেঁটে যাবো তাই অনেক ভালো এতক্ষণ আমরা বাড়িও পাইতাম জায়গা পাইতাম না আমাদের ডিস্টার্ব করনা কল্লি কিন নিগা কিছু 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 পোলাগো না ওই যে কুত্তার দোষ থাকে আর বাবা কি দামাক গো জাগে সাইকেলের মতো তো সরসা দিওজন দেব হয়েছিলাম তাও মনের আশাটা পুরা করলাম জীবন অগ্র আমি কল্পনা করি নাকি যে অগ্র সাইকেলের মতো বহার পারলাম আমার নাকাল যদি এরকম খালি সাইকেল এলাকা থাকেন যদি মেয়েরা যদি লিপ চায় তেবা করে এবার করে বহাবেন বহাইলি ওদের কাছ থেকে গেলি আইরা যাবো নাই মেয়ে